হাসপাতালে করোনার ঝুঁকি বাড়াচ্ছে উপসর্গহীন রোগী চিকিৎসক সহ 881 স্বাস্থ্যকর্মী আক্রান্ত। আজ মহান মে দিবস, করোনার প্রকোপে 130 বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় শ্রমিকদের। করোনার ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন করছে পুলিশ, 3 সদস্যের মৃত্যু, আক্রান্ত 500-র বেশি। যাত্রীবাহী বিমানেও পণ্য পরিবহন চলবে, চিকিৎসা সামগ্রী ও ভোগ্যপণ্য আনা নেয়ার সুযোগ। এবং করোনা আক্রান্ত হলেন রুশ প্রধানমন্ত্রী, সারা বিশ্বে 24 ঘন্টায় মৃত্যু 5,800 জনের। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। হাসপাতালে করোনা ঝুঁকি বাড়াচ্ছে উপসর্গহীন রোগী, লক্ষণ উপসর্গ না থাকায় তাদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া রোগীর তথ্য গোপন ও মানহীন সুরক্ষা সামগ্রীর কারণে বাড়ছে আক্রান্তের হার। এ পর্যন্ত 391 চিকিৎসক, 191 নার্স সহ সংক্রমণের শিকার 881 স্বাস্থ্যকর্মী। হঠাৎ যেন থমকে গেছে সোহরাওয়ার্দী হাসপাতাল, ভেতরে গুমোট পরিবেশ, নেই রোগীর ভিড়। করোনা হাসপাতাল হিসেবে সেবা শুরুর আগেই আক্রান্ত হয়েছেন চিকিৎসকেরা। এ পর্যন্ত 46 চিকিৎসক, 7 নার্স সহ সংক্রমণের শিকার 65 স্বাস্থ্যকর্মী। নতুন করে ভর্তি বন্ধ শিশু বিভাগে, বন্ধ আছে আইসিইউ ও এক্স রে বিভাগ। রুগীদের উপসর্গ লুকিয়ে রাখার যে প্রবণতা, অর্থাৎ একটা রুগী তীব্র পেট ব্যথা নিয়ে আসছে, সে দেখা গেল যে পেট ব্যথার চিকিৎসা পাওয়ার আশায় তার গলা ব্যথা বা একটু কাশি, যেটা কিনা কোভিড রুগীর রোগের উপসর্গ, সেটাকে সে লুকিয়ে রাখলো যাতে করে সে পেট ব্যথার চিকিৎসাটা পেতে পারে। এই টেন্ডেন্সি যদি রুগীরা দূর করতে না পারে, না করে, তাহলে কিন্তু আমাদের চিকিৎসকদের বা চিকিৎসাকর্মীদের আক্রান্তের হার দিন দিন বাড়তেই থাকবে। সলিমুল্লাহ মেডিকেলও আক্রান্ত, 25 চিকিৎসক সহ 73 স্বাস্থ্যকর্মী। বন্ধ আছে প্রসূতি রোগী ভর্তি। পিপিএ যেটা পেয়েছিলাম, পিপিইটা একদমই রেইনকোটের মতো, দুইটা পার্ট আলাদা, প্লাস হচ্ছে সেটা আপনি মানে সত্যিকারের করোনা ঠেকাতে সেটা কোনোভাবেই সক্ষম নয়। যদি আসি মাস্কের কথায়, KN95 বা N95 কোনো মাস্কই আমরা পাই নাই। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA-র হিসেবে এ পর্যন্ত 382 চিকিৎসক, 191 নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন 298 জন। তবে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য মতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 475 চিকিৎসক। চিকিৎসক জনশক্তিকে এই করোনা বিরোধী যুদ্ধে ব্যবহারের জন্য যে একটি সার্বিক সমন্বিত পরিকল্পনা, সেটি না থাকার কারণে চিকিৎসকরা মূলত বেশি বেশি সংক্রমিত হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু অতি দ্রুত করোনা রোগীদের চিকিৎসার জন্য আমরা দক্ষ প্রশিক্ষিত চিকিৎসক আর পাবো না, ফলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখোমুখি হবে। গত সপ্তাহে ঢাকা মেডিকেলের অর্থোপেডিক বিভাগে ভর্তি হন 2 রোগী। কোনো লক্ষণ না থাকলেও অস্ত্রোপচারের আগে করোনা ধরা পড়ে তাদের। একইভাবে অন্যান্য হাসপাতালেও লক্ষণহীন রোগীর মাধ্যমে সংক্রমণ বাড়ছে। এছাড়া মানহীন সুরক্ষা সামগ্রী, এর ব্যবহার না জানা এবং তথ্য গোপন করে রোগীরা চিকিৎসা নেয় ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে রোগীরা যাওয়ার পরেই প্রথমে তারা একটা স্ক্রিনিংয়ের পর্যায়ে পড়বেন, যে তিনি রেড জোনে যাবেন, তিনি সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তি কিনা, তিনি ইয়েলো জোনে যাবেন কিনা, তিনি গ্রিন জোনে চিকিৎসা নেবেন কিনা। এইভাবে যদি 3টি জোনে বিভক্ত করে ফেলা হতো রুগীদের, তাহলে এক রুগী থেকে আরেক রুগী, এক অ্যাটেন্ডেন্ট থেকে আরেক রুগী অ্যাটেন্ডেন্টের সংক্রমণের চান্সটা কমে যায়। রোগীর ধরন অনুযায়ী প্রতিটি হাসপাতালের আউটডোরে ট্রায়াল সিস্টেম চালুর কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। ভারতের 700 মানুষের উপর চালানো এক জরিপে দেখা গেছে যে করোনা আক্রান্তদের 80%-ই কোনো লক্ষণ উপসর্গ নেই। বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের 70-80% ক্ষেত্রে কোনো লক্ষণ উপসর্গ থাকে না। আর এই লক্ষণ উপসর্গবিহীন রোগীরা বাংলাদেশের হাসপাতালগুলোতে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদেরকে সাধারণ রোগীদের মতো চিকিৎসা দেয়ায় আক্রান্ত হচ্ছেন
চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীরা। ফলে যে কোনো রোগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি। তবে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। এই দিনটি তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। করোনা ভাইরাসের কারণে 130 বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকেরা। তাই এবারে শ্রমিক দিবসে নিজেদের অধিকার প্রতিষ্ঠা নয় বরং জীবিকা নিশ্চিতের চ্যালেঞ্জে পড়েছেন তারা। বেকারত্বের সংখ্যায় আছেন লাখো শ্রমিক, এরই মধ্যে কর্মহীন হয়ে পেশা বদলেছেন অনেকে। বিশ্লেষকেরা বলছেন যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে শ্রমিকদের জীবিকা। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় পরিবার নিয়ে থাকেন তোতা মিয়া। আসবাবের দোকানে কাজ করে দিনে হাজার দেড়েক টাকা আয় হতো তার। করোনার কারণে কর্মহীন হয়ে 20 দিন ঘরে বসে থাকতে হয়। সংসার চালাতে বাধ্য হয়ে 2 সপ্তাহ ধরে ফেরি করে ফল বিক্রি করছেন তিনি। আগে সোফা সেটের কাজ করতাম, রিপেয়ারিং কাজ করতাম, এক্সের সোফা সেট কাজ করলে আমি 5,000 টাকা পাইতাম। 3 থেকে 4 দিন লাগতো সময় আমার। এখন আমি কলা বিক্রি করি, ডেইলি 400-500 টাকা ইনকাম হয়। এটা দিয়ে আমার বাল বাচ্চাকে নিয়ে সংসার চালায় খাই। এখন খুবই কষ্ট হচ্ছে আমার চলতে। তোতা মিয়ার মতো করোনায় কর্ম হারিয়েছেন নানা পেশার শ্রমজীবীরা। বাধ্য হয়ে অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। প্রতি বছর মে দিবসে শ্রমিকেরা অধিকার নিয়ে কিছুটা সোচ্চার হওয়ার সুযোগ পেলেও এবারের প্রেক্ষাপট তাদের কাছে ভিন্ন। অধিকার প্রতিষ্ঠা নয় বরং জীবিকা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তারা। এখন আর শ্রমিক দিবস কি পালন করবে মানুষ? পেটেই তো ভাত নাই, এখন রেস্ট তো করার ইয়ে নাই। এখন মানুষ তো মনে করেন যে রেস্ট কি নিব, মনে করেন যে ইনকামই তো করতে পারতেছে না। বাড়ি আলা ঘর ভাড়ার লিগা চাপ দিতে আছে, ঠিক আছে। আমরা তো ইনকাম না থাকলে আমরা দিব করতে পারি, সর্বদিকে ঝামেলা আছে। এখন খেয়ে বাঁচবো কীভাবে ওই চিন্তা করছি, তো বড় কষ্ট। মে দিবস তো পালন করার কথা দূরে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষকেরা বলছেন মহামারীর এই সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, না হলে ভেঙে পড়বে দেশের অর্থনীতির কাঠামো। আন্তর্জাতিক শ্রম দিবসে এবারে আসলে শ্রমিকদের বড় চাওয়া হচ্ছে তাদের ন্যূনতম যে চলার যে মজুরিটি, সেই মজুরিটা যেন থাকে এবং তাদের কাজের নিরাপত্তা যেন থাকে। যেই শ্রমিকদের আসলে সঞ্চয় নাই, যারা সব অন্য সময়ে অত্যন্ত অল্প অর্থে অল্প বেতনে যারা কাজ করেন, তাদের পাশে আসলে দাঁড়াতে হবে সকল মানুষকে। সরকারি বেসরকারি সংস্থার তথ্য বলছে দেশে নানা খাতে শ্রম দেন প্রায় 6 কোটি মানুষ। বিআইডিএস ও ব্র্যাকের যৌথ গবেষণায় দেখা গেছে দেশের শ্রমশক্তির 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। তাদের কর্মপরিবেশ ও অধিকারের বিষয়গুলো বরাবরই থাকে উপেক্ষিত। আর করোনার কারণে জীবিকা নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় তারাই। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন পয়লা মে আজ। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভে নামেন শ্রমিকেরা। তাদের ওপর পুলিশ গুলি চালালে নিহত হন 10 জন। শেষ পর্যন্ত দাবি মানতে বাধ্য হয় মালিকপক্ষ। সেই ঘটনা স্মরণে নানা আয়োজনে প্রতিবছর পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আবারও করোনা পরিস্থিতির খবর। করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 500+ পুলিশ সদস্য, মৃত্যু হয়েছে 3 জনের। কর্মকর্তারা বলছেন দায়িত্ব পালনে সবার সুরক্ষায় গুরুত্ব দিচ্ছেন তারা। করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে অবস্থান করছেন, তখন পেশাগত দায়িত্ব পালনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনগণকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে নানা নির্দেশনা বাস্তবায়ন করতে হচ্ছে পুলিশকে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা থেকে শুরু করে পালিয়ে যাওয়া করোনা রোগীকে ধরে আনা, আক্রান্তের বাসা ও এলাকা লকডাউন করা,
জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণে সহায়তা দেওয়ার মতো দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। আমাদের এই কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিনের যে আত্মোৎসর্গ, আমি বলবো এটা সে জাতির জন্য। সে কাজ করতে করতে করোনা আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে। তিনি এটাই, তার এই মৃত্যুবরণকে আমরা জাতির প্রতি তার জীবন উৎসর্গ হিসেবে দেখছি। করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে সংক্রমিত হতে হচ্ছে পুলিশ সদস্যদেরও। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 5 শতাধিক পুলিশ সদস্য, মারা গেছেন 3 জন। পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব থেকে পিছপা হবেন না তারা। আমরা আমাদের অফিসার ফোর্স নিয়ে একেবারে 24 আওয়ার সার্ভিস, যাকে বলা হয়, আমরা দিয়ে যাচ্ছি। মানুষের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, এবং করোনা ভাইরাস, ভয়াবহ করোনা ভাইরাসের যাতে সংক্রমণ না হয়, সেটা যাতে না হয়, সেজন্য আমরা আমাদের শেষ চেষ্টা পর্যন্ত আমরা চালিয়ে যাব। বাহিনীর সদস্যদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে তার চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যারাকেও নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। লাইন্সে এবং ব্যারাকে যেখানে তারা অবস্থান করেন সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাদের বেডগুলো রাখা হয়েছে, এবং তাদের ডাইনিং যেখানে তারা খাওয়া দাওয়া করে সেখানে একই রকমভাবে আমরা মেনটেন করার চেষ্টা করেছি। যারা আক্রান্ত হচ্ছেন তারা যেন সর্বোচ্চ সুচিকিৎসা পান, সেটিও আমরা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। করোনায় আক্রান্ত বা মারা যাওয়া ব্যক্তি থেকে সবাই দূরত্ব বজায় রাখলেও সেই উপায় নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। করোনা মোকাবিলায় চিকিৎসকদের পর সম্মুখ যুদ্ধে রয়েছেন পুলিশের সদস্যরা। মৃত ব্যক্তির জানাজা থেকে শুরু করে প্রধান সড়ক বা পাড়া মহল্লায়ও করোনার ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন তারা। দেশবাসীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় দেশে 7 মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব সামগ্রী ঢাকায় পৌঁছায়। গণমাধ্যমে পাঠানো আরব আমিরাত দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে বাংলাদেশের চিকিৎসকেরা যে লড়াইয়ে সামিল হয়েছেন তাতে সমর্থন দিতেই এই উপহার। এসব সামগ্রী ব্যবহার করতে পারবেন প্রায় 7,000 চিকিৎসক। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরব আমিরাতে এ পর্যন্ত 33টি দেশে ও 341 মেট্রিক টন চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে। করোনার প্রকোপ মোকাবিলায় 39তম বিশেষ বিসিএস ক্যাডারের 2,000 চিকিৎসক ও 5,054 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন পিএসসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে রাষ্ট্রীয় প্রয়োজনে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের সুপারিশ করা হয়েছে। 39তম বিশেষ বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় 8,107 জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে 2,000 জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে, আর সিনিয়র স্টাফ নার্স পদে 5,054 প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী। এর আগে 27 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2,000 চিকিৎসক ও 6,000 নার্স নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা মেডিকেলে করোনা রোগী ভর্তি। প্রথম ধাপে কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য বার্ন ইউনিট প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রয়েছে 300 বেড। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় ধাপে আরও 600 করোনা রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এরই মধ্যে বার্ন ইউনিটে স্থাপন করা হয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট, আর বার্ন ইউনিটের রোগীদের স্থানান্তর করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঢাকা মেডিকেলের পরিচালক কে এম নাসিরুদ্দিন জানান, এখানে মেডিসিন, সার্জারি, প্রসূতি, শিশু, অর্থোপেডিক ও ইউরোলজি বিভাগ থাকবে। এছাড়া চিকিৎসক ও নার্সদের থাকা ও আনা নেয়ার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। গত 24 ঘন্টায় 4,965 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 564 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,667 জন, আরও 5 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 168 জনে। এখন দেশে 29টি ল্যাবে চলছে করোনা পরীক্ষা।
24 ঘন্টায় সর্বোচ্চ 5,626 নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে পরীক্ষা করা হয়েছে 4,965 জনের নমুনা। করোনা সংক্রমণ পাওয়া গেছে 564 জনের। স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বেসরকারি হাসপাতাল পিসিআর ল্যাবের শর্ত পূরণ করলেই মিলবে করোনা পরীক্ষার অনুমতি। নমুনা সংগ্রহ বেড়েছে 19.54%, তবে আমাদের পরীক্ষা হয়েছে গতকালের চেয়ে কম 0.06%। গতকাল আমাদের নমুনা পরীক্ষা ছিল 4,968, আজকে তার চেয়ে 3টি পরীক্ষা কম হয়েছে। এবং এই পরীক্ষাতে আমাদের যা ফল এসেছে, আমরা নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন, এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন। বৃহস্পতিবার দুপুর নাগাদ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন আর মৃত্যু হয়েছে 5 জনের, এদের একজন সাংবাদিক আরেকজন পুলিশ। নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন, 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন। এই 5 জনের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই, তাহলে 60 2 জন এবং 40 থেকে 50 বয়সের মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছে। এবং আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্তে, এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, প্রথমবারের মতো একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা করোনা পরীক্ষার জন্য দেশে 1,00,000 কিট মজুদ রয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এবং আমাদের আরো কিট কেনার প্রক্রিয়াধীন। কিট আসলে এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে কোনো দেশই এখন একসাথে অনেক বেশি কিট বিক্রি করে না। 20,000 সর্বোচ্চ, হয়তো আমরা 40,000 পর্যন্ত কি জানতে পারি। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 138 জনকে। এ নিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন 1,420 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন ব্যুরো প্রধান অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে করোনা সংক্রমণের সর্বশেষ তথ্য জানাবেন, এটা কি নিয়ন্ত্রণে রয়েছে? আর গত কয়েকদিনে নতুন রোগী শনাক্তের হার কেমন দেখছেন? হ্যাঁ, চট্টগ্রামে মূলত দুটি আলাদা জায়গায় এবার এখন পরীক্ষা হচ্ছে, একটি চট্টগ্রাম ভেটেরিনারি এবং মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এখানে মূলত চট্টগ্রাম বিভাগীয়, যে চট্টগ্রাম জেলা ছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে তাদের সেখানকার সংগৃহীত নমুনাগুলো সেখানে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া চট্টগ্রামে বিআইটিআইডি, যে সংক্রামক রোগ ইনস্টিটিউট রয়েছে, সেখানে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলায় যারা যে সমস্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা করা হচ্ছে। তো গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডিতে আমরা দেখেছি যে 159টির মতো নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে একজনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে, এরকম তথ্য পাওয়া গেছে। এবং সেই একজন চট্টগ্রাম মহানগর পুলিশের একজন সদস্য, তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন। এবং এ নিয়ে চট্টগ্রামে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ বিশেষ করে পুলিশের 11 জন করোনায় আক্রান্ত হলেন। আর এর বাইরে চট্টগ্রামে যে 84 জন, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যে অন্যান্য জেলায় যে 84 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, গতকালকে কিন্তু সেখান থেকে কারো নমুনায় করোনা সংক্রমণ পাওয়া যায়নি। তো সব মিলিয়ে এখন চট্টগ্রামে মোট 76 জনের মতো আছেন সংক্রমিত, অর্থাৎ চট্টগ্রাম জেলায়। এবং এর মধ্যে আমরা যেটি সিভিল সার্জনের অফিস থেকে জেনেছি যে 17 জনের মতো এখন তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। এর বাইরে আরও অন্তত 50 জন আছেন যারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে 3টি হাসপাতাল রয়েছে এখন করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি এবং চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। এই সমস্ত জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন এবং তাদের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই বলছেন, জানিয়েছেন সিভিল সার্জন। এবং যদিও ইতিমধ্যে চট্টগ্রামে একটি 10 মাস বয়সী বাচ্চা সহ শিশু সহ মোট 6 জন এই করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। তো এই সংখ্যা বা বাড়া কমার হারটি আসলে এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ গত 24 ঘন্টায় আমরা দেখলাম একজন, এর আগে আবার কিন্তু আমরা 4 জন দেখেছি, তার আগে আবার একদিনে 11 জনও আক্রান্ত হয়েছেন, এরকম খবর আমরা দেখেছি। এটি আসলে স্পষ্ট করে বা কোনো ঊর্ধ্বমুখী গ্রাফ বা নিম্নমুখী গ্রাফ, এই ধরনের কোনো ব্যাখ্যা এখনই দেওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু কেউই আক্রান্ত ছিলেন না বেশ কয়েকদিন, অন্তত 3 দিনের মতো। তো সেটি আসলে স্পষ্ট করে বলা যায় না যে আসলে
কোন পর্যায়ে এখন এই সংক্রমণের বিষয়টি আছে। তবে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের আলাদা আলাদা জায়গায়, বিশেষ করে আমরা চট্টগ্রামের সাতকানিয়া এবং চট্টগ্রাম শহরের ভেতরে দামপাড়া, সাগরিকা এ সমস্ত জায়গায় কিন্তু সংক্রমণ হচ্ছে এবং অনেকেই বেশ কয়েকজন এইসব জায়গায় আক্রান্ত হয়েছেন। অনুপম আমাদের সাথেই থাকবেন, আমরা এবার একটু রাজশাহীর পরিস্থিতির দিকে যাব, সে বিষয়ে তথ্য জানাবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে সংক্রমণের সংখ্যা কত? আমরা ইতিমধ্যেই দেখলাম যে রাজশাহীতে বাইরের জেলার যারা মানুষ আসছেন তাদেরকে ঢোকার আগে পরীক্ষা করা হচ্ছে, তো সংক্রমণ ঠেকাতে এই পদ্ধতিটি কতটুকু কার্যকর হচ্ছে? 12 এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এরপর থেকে আমরা দেখেছি এখন মোটামুটি 14 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে একজন মারা যাওয়ার খবর, একজন মারা গেছে, বাঘার একজন 84 বছর বয়স্ক, একজন বৃদ্ধ। তো এই যে করোনা রোগী শনাক্তের যে রেশিও, এইটি কিন্তু আমরা দেখেছি যে তুলনায় নমুনা পরীক্ষা করছে তার তুলনায় অনেক কম। রাজশাহীতে বিশেষ করে রাজশাহীর পুঠে উপজেলায় সবচেয়ে বেশি এখন মতো করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সবাই বলা যায় ঢাকা এবং নারায়ণগঞ্জ ফেরত। এছাড়াও সেইতে রাজশাহীর পবা উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। বিশেষ করে রাজশাহীতে ইদানিংকালে যেসব করোনা রোগী শনাক্ত হচ্ছে তাদের অধিকাংশই কোনো হিস্ট্রি পাচ্ছে না, চিকিৎসকরা তারা বলছে তারা কোনো করোনা রোগীর সংস্পর্শে এসেছেন কিনা এমন কোনো বিষয় তারা কিন্তু চিকিৎসকদের জানাতে পারছে না। সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহীর পবা উপজেলার যে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি যে তার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে তিনি চিকিৎসা দিয়েছিলেন এবং সেখানে তিনি অনেক মানুষের সাথে তিনি মেলামেশা করেছেন, চিকিৎসা দিয়েছেন, চিকিৎসায় সহযোগিতা করেছেন। তো এই তিনি চিহ্নিত হওয়ার পরে কিন্তু ওই যে পবা উপজেলার যে স্বাস্থ্যকর্মী সেটি কিন্তু লকডাউন করেছে স্থানীয় প্রশাসন এবং ওই আক্রান্ত হওয়ার আগে ওই নার্স তাদের সাথে মিশেছে, যারা যারা তার সংস্পর্শে এসেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিতের কথা বলা হচ্ছে। রাজশাহীতে প্রবেশের যে বিষয়টি আপনি বলছেন, রাজশাহীতে কিন্তু আমরা দেখি যে জেলা পুলিশের পক্ষ থেকে বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাজশাহীতে যারাই প্রবেশ করছে না কারণ, বিশেষ করে রাজশাহীর বাইরে থেকে যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু স্বাস্থ্য পরীক্ষা একটি তারা করছেন, আমাদেরকে জানিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে লক্ষণ বা করোনা উপসর্গ যদি নিয়ে কেউ আসেন সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু কোয়ারেন্টাইন করা আছে বাঘা এবং চারঘাট উপজেলায়, সেখানে তাদেরকে রাখা হচ্ছে এবং তাদের করোনার যে পরীক্ষা সেইটি করা হচ্ছে। তবে জানিয়ে রেখেছি রাজশাহী জেলাতে বিভিন্ন উপজেলাতে এখন পর্যন্ত 14 জন করোনা শনাক্ত হলো, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো করোনা রোগী শনাক্ত করা হয়নি বা শনাক্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। এর অন্যতম কারণ হলো রাজশাহী যে সিটি কর্পোরেশন এলাকা এখানে কিন্তু ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, এখানে সিটি কর্পোরেশন পক্ষ থেকে 27টি স্পটে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, এখানে যে লকডাউন পরিস্থিতি সেইটি অনেকটাই না মানলেও বিশেষ করে বেলা 12টার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা জেলা প্রশাসনের যে তৎপরতা তার কারণে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ যে রাস্তায় যে চলাচল 12টা পর থাকলো তারপর থেকে কিন্তু অনেক কমে আসছে, এবং বিশেষ করে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 47টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এতে এই 47টি মোবাইল কোর্টে প্রায় 54,800 টাকা জরিমানা করা আছে, এবং জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এখন মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি তারা নিশ্চিত করতে কাজ করছে। মাইনুল, এ বিষয়ে আমরা অবশ্যই সামনে আপনার কাছ থেকে আরও তথ্য জানব। এবারে আমরা সিলেট এবং নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই, শুরুতেই যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে সংক্রমণের হার কেমন আর সামাজিক দূরত্বের বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? সিলেট বিভাগের কথা যদি আপনাকে বলি, সিলেট বিভাগের 4টি জেলা রয়েছে এবং এই 4টি জেলায় এখন পর্যন্ত 110 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে আমরা 4 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আর বাকিরা এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত যে হিসেব সেই হিসাবে হাসপাতালে আসেন 64 জন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেটের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এই হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিচ্ছেন। আর সিলেট বিভাগে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এই মুহূর্তে যে টেস্টের বিষয়টা, প্রতি জায়গায় কিন্তু সন্দেহভাজন করোনা রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ী কিন্তু টেস্ট হচ্ছে না। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি এবং ভাইরোলজি ডিপার্টমেন্টের যে ল্যাবটি স্থাপন করা হয়েছে, এই ল্যাবে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে আমাদের প্রতিদিন 188 থেকে 190টির মতো টেস্ট করবেন দুদফায়, কিন্তু এখন যেটা গতকাল যে আমরা যেটা দেখেছি মাত্র 90 জনের পরীক্ষা সম্পন্ন করা গেছে। তো প্রতিদিন কিন্তু এই নমুনা সংগ্রহে আছে, অনেক নমুনা সংগ্রহে আছে, এখানে প্রায় 2000-এর মতো নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু আমরা টেস্ট করা এখানকার যারা টেকনিশিয়ান সংকট বলেন যাই বলেন এই কারণেই কিন্তু টেস্ট হচ্ছে।
হচ্ছে না এবং এখান থেকে যে যে নমুনাগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো কিন্তু ঢাকায় আইডিসিআর এও পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে আইডিসিআর থেকে এর ফলাফল আসতে এক সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে এবং সিলেটে যে নমুনা জোটের যে সংগ্রহ করার পর সেগুলো টেস্টের জন্য যেগুলো পড়ে রয়েছে সেগুলোর ফলাফল পেতেও কিন্তু 3-4 দিন সময় লেগে যাচ্ছে। এ কারণে কিন্তু আসলে শনাক্ত করা যাচ্ছে না, অনেকেই সন্দেহভাজন রোগী আছেন পুরো জেলা জুড়ে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না তাদেরকে। আপনাকে একটা বিষয় যেটা বলি যে কমিউনিটি ট্রান্সমিশন যেটা সেটা কিন্তু সিলেটে হয়ে গেছে, বিভিন্ন উপজেলাগুলোতেও আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামেও কিন্তু করোনা রোগী পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সামাজিক দূরত্বের কথা যেটা বলছিলেন একটা বিষয় একটু জানতে চাচ্ছি। আপনি যেমন বলছিলেন যে কোন রোগীর টেস্ট করানোর পরে আইইডিসিআর এ পাঠানো হচ্ছে, তো সেই রোগীটি কি 3-4 দিনের মধ্যে তার টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তিনি কি বাসায় অবস্থান করছেন? তো তিনি যদি বের হয়ে যান এবং তার পজিটিভ আসে তাহলে তো কমিউনিটি ট্রান্সমিশন বাড়ার সম্ভাবনা বেশি থাকবে, তো সেক্ষেত্রে প্রশাসন বা পুলিশ তাদের ভূমিকার বিষয়ে একটু জানাবেন। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে যাদের আসলে নমুনা সংগ্রহ করা হয়, যাদেরকে সন্দেহভাজন রোগী হিসাবে ধরা হয় এবং নমুনা সংগ্রহ করে আইডিসিআর এ পাঠানো হয় অথবা সিলেটের ল্যাবে টেস্ট করা হয়, তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে পাঠানো হয় ইতিমধ্যে এবং তাদেরকে বলা হয় যে ন্যূনতম 14 দিন তারা যাতে ঘর থেকে বাইরে বের না হন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হয়। স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তারা কিন্তু যাচ্ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সিলেটে সবচেয়ে বেশি করোনার হটস্পট হিসেবে কিন্তু সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, প্রায় 54 জন রোগী সেখানে পাওয়া গেছে, এর মধ্যে 17 জন আছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী। সিলেটেও কিন্তু আরো 3 জন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী আক্রান্তের খবর আছে আমাদের কাছে। তো মূলত মূল যে সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে সামাজিক দূরত্বটা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না, কারণ মানুষের মধ্যে যে সচেতনতা কিন্তু সেটা পুরোপুরি আসছে না। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন বলেন, সেনাবাহিনীও মাঠে আছে আপনি জানেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, তারপরেও কিন্তু হাটবাজারগুলিতে মানুষের উপস্থিতি কিন্তু বেশ লক্ষণীয়। রমজানের শুরুতে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন বাজারে যেরকম লোকসমাগম ছিল এখন পর্যন্ত কিন্তু মানুষ নির্বিচারে সেখানে যাচ্ছে, এবং এই সামাজিক দূরত্বটা যদি নিশ্চিত করা না যায় তাহলে কমিউনিটি ট্রান্সমিশনটা আরও বাড়বে বলে এখানকার যারা করোনা নিয়ে কাজ করছেন তারা বলছেন। মঞ্জুর আমাদের সাথেই থাকবেন, এবার একটু নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির দিকে জানবো, সে বিষয়ে জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে করোনার হটস্পট সে বিষয়ে আমরা আগে থেকে জেনেছি, সর্বশেষ পরিস্থিতি জানবো, তবে তার আগে যে বিষয়টি জানতে চাই, পোশাক কারখানা তো খুলে দেয়ায় সংক্রমণের ঝুঁকি কতখানি বেড়েছে, তো জেলার ঢোকা এবং বের হওয়ার উপর যে কড়াকড়ি আরোপ করা ছিল সেটি কি এখনো বলবৎ আছে? এই এই বিষয়টি আপনাকে যেই তথ্যটি জানাতে চাই যে সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের লকডাউন পরিস্থিতির পরে প্রশাসনের যে সর্বোচ্চ নজরদারি এবং নারায়ণগঞ্জের প্রবেশদ্বার গুলিতে তাদের যে শক্ত অবস্থান, আমরা যেগুলি এই কয়েকদিন যেই বিষয়টি লক্ষ্য করেছি, আসলে গত 2-1 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও আমরা যেই বিষয়গুলি দেখছি যে শুধু নারায়ণগঞ্জের প্রবেশদ্বার গুলিতে এই চেকপোস্ট গুলিতে প্রশাসনের নজরদারি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে দেখা গেছে, এবং শহরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো টহল নেই, তাদের কিন্তু তেমন কোনো তৎপরতা নেই, এবং এই এই কারণে কিন্তু মানুষ এখন এক ধরনের আরো উদাসীন, প্রশাসনের এক ধরনের একটা উদাসীনতা, তো মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে আসছে এবং তাদের কিন্তু তারা কিন্তু তাদের অকারণে কিন্তু তারা রাস্তায় বেরিয়ে আসছে। এবং গার্মেন্টসের যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা, ইপিজেড এবং বিসিক শিল্প নগরী সহ অন্যান্য এলাকায় প্রায় যেই সহস্রাধিক গার্মেন্টস প্রতিষ্ঠান আমাদের এখানে রয়েছে, তো এর মধ্যে কিন্তু যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলি খুলেছেন, তো শ্রমিকরা কিন্তু আসলে শ্রমিকদের মধ্যে তারা যে গার্মেন্টস এর কাজে যোগ দিয়েছেন তারা কিন্তু শুধু একটি মাস্ক পরেই কিন্তু তারা করোনা থেকে, আমরা যেই বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে আসলে তাদের মধ্যেও এক ধরনের একটা নিয়ম নীতি পালনের একটা অনীহা এক ধরনের, এতে করে কিন্তু আসলে এবং নারায়ণগঞ্জ শ্রমিক অধিষ্ঠিত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে কিন্তু ভাসমান শ্রমিক আছে এবং আমরা গত কয়েকদিনে কিন্তু লক্ষ্য করেছি এইসব শ্রমিকরা কিন্তু তারা দিন আনে দিন খায় এরকম একটা তাদের প্রতিদিনের উপার্জনের টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চালাতে হয়, তো এই অংশের যে শ্রমিকরা তারাও কিন্তু পথে বেরিয়ে এসেছে কোনো না কোনো কাজের সন্ধানে, তো সব মিলিয়েই কিন্তু নারায়ণগঞ্জে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। এবং প্রশাসনের দিক থেকে যদি আরেকটু বলি যে আসলে তারা এক ধরনের নিরুপায় যে তারা লাঠি চার্জও করতে পারছেন না বা
শক্ত অবস্থানে তারা থেকেও মানুষকে আসলে তারা বোঝাতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেট এবং নারায়ণগঞ্জের করোনা ভাইরাসের পরিস্থিতির সর্বশেষ জানছিলেন সহকর্মীদের কাছে। হবিগঞ্জের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ এ পর্যন্ত 54 জন করোনা আক্রান্ত হয়েছেন, এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেসুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে 5 জন ডাক্তার এবং 11 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। বৃহস্পতিবার রাতেও 1 ডাক্তার ও 1 স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের 5 জন কর্মকর্তা আক্রান্ত রয়েছেন। আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশন ও হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হবিগঞ্জে। চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে 8 লাখ মেট্রিক টন ধান ও 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMC সভায় এ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি 35 টাকায় 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 মেট্রিক টন গম ক্রয়ের অনুমোদনও দিয়েছে কমিটি। হাওড়াঞ্চলের পর এবার বোরো ফসল হাসি ফুটিয়েছে নেত্রকোনার সমতল ও পাহাড়ি অঞ্চলের কৃষকের মুখে। শ্রমিক সংকট থাকায় কৃষকের পাশে ধান কাটতে এগিয়ে এসেছে শিক্ষার্থী থেকে সব বয়সীরা। এছাড়া কৃষি বিভাগ হারভেস্টার ও রিপার মেশিনের ব্যবস্থা করেছে। জেলায় এবার বোরো আবাদ হয়েছে 1,83,000 হেক্টর জমিতে। এর মধ্যে জেলার কমলা, কান্দা ও দুর্গাপুরের পাহাড়ি এলাকা এবং সদরসহ 5 সমতল এলাকায় আবাদ হয়েছে 1,43,000 হেক্টর জমি। কাঠাপিছু 6 থেকে 7 মণ করে ধান পাওয়া যাবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় 71টি কম্বাইন্ড হারভেস্টার দেয়া হচ্ছে। মাঠের পুরো ধান কাটতে 1 সপ্তাহ সময় লাগবে। আশা করি সমতল ভূমি এবং পাহাড়ি এলাকার জমিগুলো আছে, আমাদের সপ্তাহে কাটতে পারবো এবং সর্বোচ্চ আমাদের এই আগামী সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। বোরো ধান কাটা পরিস্থিতির সর্বশেষ জানাতে বা নেত্রকোনা থেকে যুক্ত হবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, পাহাড়ে ধান কাটতে কি কি ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ আর ধানের দাম নিয়ে কৃষকদের প্রত্যাশা কেমন? এই মুহূর্তে কিন্তু নেত্রকোনার যে হাওড় জুড়ে কিন্তু আসলে শুধুই ধান আর ধান, নতুন ধানের যে মৌমৌ গন্ধের সাথে কিন্তু আসলে পাকা ধানের যে সোনালি আভা ছড়িয়ে কৃষকের মনে কিন্তু আসলে হাসির ঝিলিক ফুটে উঠেছে। তো এই যে ধান আর ধান, সেই ধান কাটায় কিন্তু পাহাড়ি অঞ্চল সমতল অঞ্চলে কিন্তু এখন সেই কৃষকরা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা ধান কাটায় যে প্রশাসনের যে সহযোগিতার কথা বলছেন, সেটি কিন্তু আমি জেলা প্রশাসক এবং নেত্রকোনা জেলার যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আছেন তার সাথে কিন্তু আমি কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু যে হাওড় অঞ্চলে যে 71টি হারভেস্টার মেশিন এবং 40টি রিপার মেশিন দিয়েছিল, সেখানে কিন্তু প্রায় 86% ধান কর্তন হয়ে যাওয়ায় সেখানকার মেশিনগুলো কিন্তু এখন এই সমতল এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তারা শিফট করছে এবং সেটি কৃষকদের মাঝে বিতরণ করছে। গত পরশু দিনও কিন্তু তারা বেশ কিছু হারভেস্টার মেশিন কৃষকের কাছে হস্তান্তর করেছে এবং যে 8,500 শ্রমিক যারা সরকারি তত্ত্বাবধানে করোনা পরিস্থিতির কারণে বাইরে জেলার বাইরে থেকে এনেছিলেন, সেই শ্রমিকরাও কিন্তু এখন সেই হাওড় থেকে কিন্তু শিফট হচ্ছে সমতল এবং পাহাড়ি অঞ্চলে। আমি কৃষকদের সাথে যখন কথা বলি তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে যদি কোনো দুর্যোগ, অর্থাৎ এখন যেটা চলছে সেটা হলো যে বৃষ্টি এবং রোদের যে ফাঁকে ফাঁকে তারা ধান কাটছে, মারাই করছে, ধান শুকাচ্ছে, কিন্তু যদি শিলাবৃষ্টি না আসে তাহলে কিন্তু সমতল এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু আর কৃষকদের কোনো সমস্যা থাকবে না। তারা যে ধানের দামের কথা বলছিলেন যে 770 থেকে 760 টাকা এরকম দামের মধ্যে কিন্তু তারা ধান
বিক্রি করতে হচ্ছে, সেই ধান কিন্তু তারা চাচ্ছিল যে সরকারের কাছে বিক্রি করার। কিন্তু সেখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমি যখন জেলা খাদ্য নিয়ন্ত্রককে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতটুকু ধান কিনবে, তারা কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি যে 15,000 মেট্রিক টন ধান কিনবে, সেখানে কিন্তু নেত্রকোনায় প্রায় 3.5 লাখ কৃষক রয়েছে এবং 2 লাখের উপরে কিন্তু আসলে ছোট মাঝারি এবং প্রান্তিক চাষি রয়েছে যাদের ধান কিন্তু আসলে এখনই তাদের বিক্রি করে দেওয়া দরকার। তারা সুদ করে ঋণ করে তারা যে ধানের আবাদ করেছে সেই টাকা কিন্তু তাদের এখন পরিশোধ করতে হচ্ছে, এরকম একটা অবস্থায় তারা বলছিলেন যে আসলে যে 14% আর্দ্রতা ছাড়া যে সরকার যে ধান কিনছে না সেটি নিয়ে তারা প্রশ্ন করছিলেন কৃষকরা যে আমরা এখন এইরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে বড় ধানটা কাটার পরে আমরা কি করে 14% আর্দ্রতা বজায় রেখে তাদের কাছে আমরা ধানটা দেব। সুতরাং আমাদের পাইকারদের কাছে মধ্যস্বত্বভোগীদের কাছে আসলে আমাদের ধানটা বেচে দিতে হচ্ছে। তারা কিন্তু আসলে দাবি জানাচ্ছিলেন যে ভেজা ধানটাই মাঠ থেকে সরকার কিনে তারা শুকিয়ে তারা সরকার যাতে নেয় সেরকম একটা তারা দাবি করছিলেন এবং যেভাবে হোক যে মাত্র তারা যে 15,000 মেট্রিক টন ধান কিনবে সেই ধানটা কিন্তু আসলে বড়জোর 20,000 কৃষকের কাছ থেকে কিনতে পারবে, কিন্তু জেলায় কিন্তু 3.5 লাখ কৃষক রয়েছে, সেই হিসাবে কিন্তু আসলে অনেকটা আরো বেশি ধান কেনার জন্য কৃষকরা কিন্তু দাবি জানাচ্ছিলেন। আমি কথা বলেছিলাম আপনার কাছ থেকে, সংবাদের অন্য পর্যায়ে জানবো। বোরো ধান কাটা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী লাভলু কুমার পাল। এখন থেকে যাত্রীবাহী উড়োজাহাজ ও হেলিকপ্টারের যাত্রী বসার স্থানেও পণ্য পরিবহন করা যাবে। করোনা পরিস্থিতিতে জরুরি চিকিৎসা সামগ্রী ও নিত্যপণ্য আনা নেয়ার জন্য এ অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশি এয়ারলাইন্সের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোতেও একই সুবিধা পাবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনে বিশ্বের বেশিরভাগ দেশ, অন্যান্য দেশের মতো বাংলাদেশও বন্ধ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল, আর এর কারণে ব্যাপক আর্থিক ক্ষতিতে দেশের এভিয়েশন ব্যবসা। এ অবস্থায় এভিয়েশন অপারেটরদের দাবির প্রেক্ষিতে তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে যাত্রীবাহী উড়োজাহাজ ও হেলিকপ্টারেও পণ্য পরিবহন করা যাবে। এতদিন উড়োজাহাজের কার্গো ভোল্টে পণ্য আনা নেওয়া করা গেল, এ ধরনের সুযোগ এটি প্রথম। আমরা যে ম্যানুফ্যাকচারের পারমিশন, রেগুলেটরের পারমিশন সবগুলি আমরা নিয়েছি মার্চে, যে আমরা কার্গো ক্যারি করতে সক্ষম। কার্গো যদি হয় ফ্লাইট সবগুলো হবে চার্টার্ড, ডেফিনেটলি আমাদের আমরা লসে তো চালাবো, অন্য কোনো চার্টার্ড ফ্লাইট চালানো কোনো প্রশ্নই আসে না। বর্তমান অবস্থায় যে প্ল্যান আছে আমাদের, যে বোয়িং 737-800 চারটি এয়ারক্রাফ্ট রয়েছে, এই চারটি এয়ারক্রাফ্টকে আমরা প্রয়োজন সাপেক্ষে কার্গো ফ্লাইট হিসেবে পরিচালনা করবো। সেখানে আমরা জিরো প্যাসেঞ্জারে আমরা যে কোনো ডেস্টিনেশনে অলমোস্ট 18-20 টন কার্গো পরিবহন করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন পণ্য পরিবহনের সুযোগ পাওয়ায় মন্দার মধ্যেও আর্থিকভাবে কিছুটা স্বস্তিতে থাকবে এভিয়েশন ব্যবসায়ীরা। তবে দেশের মধ্যে আকাশপথে পণ্য আনা নেওয়া ব্যবসায়িকভাবে কতটা লাভজনক হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। এয়ার অপারেটররা পণ্য পরিবহন করতে চায়, সেক্ষেত্রে দুইটা দিক কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় আছে। একটি হচ্ছে যে বর্তমানে যে পণ্য পরিবহনের যে সংকটটা, এটা কিন্তু যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শহর থেকে শহরে পণ্য পরিমাণে যথেষ্ট সংকট হচ্ছে, এবং এক্ষেত্রে যদি এয়ার ট্রান্সপোর্টেশনটা হয় এইটা আরও ইজি হবে এবং কুইকলি হবে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে পণ্য আনার সুযোগ পাচ্ছেন দেশি এভিয়েশন ব্যবসায়ীরা, যদিও এই কার্গো পরিবহনের 90% নিয়ন্ত্রণ করে বিদেশি এয়ারলাইন্সগুলো। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। করোনা সংক্রমণ ঠেকাতে এক মাস বন্ধ রাখার পর আজ থেকে কৃষকদের উৎপাদিত পণ্য, শাকসবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য চালু হচ্ছে বিশেষ ট্রেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানিয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা, ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা এবং খুলনা ঢাকা খুলনা রুটে 3 জোড়া পার্সেল স্পেশাল ট্রেন চালানো হবে, আর তা কার্যকর হবে 1 মে থেকে। বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে খাদ্য ও কৃষিপণ্য, শাকসবজি এবং পচনশীল সামগ্রী পরিবহনে চলাচল করবে এই ট্রেন। চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে 10:00, ঢাকায় পৌঁছাবে 17:30। ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটে ট্রেন দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে 7:00, ঢাকায় পৌঁছাবে 3:45। এই দুটি রুটে ট্রেন সপ্তাহের 7 দিনই চলাচল করবে।
আর খুলনা ঢাকা খুলনা রুটে ট্রেনটি চলাচল করবে শুক্র, রবি ও মঙ্গলবার। প্রণোদনা ঋণ বিতরণের ক্ষেত্রে উৎপাদনশীল খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাই যাতে ঋণ পান সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ তাদের। এজন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি বাড়ানোর তাগিদও দিচ্ছেন তারা। দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য। এতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে উৎপাদনশীল খাতের বড় বড় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতি সচল রাখতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে উৎপাদনশীল খাতকে গুরুত্ব দিতে হবে, নিশ্চিত করতে হবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ঋণ প্রাপ্তি। উৎপাদনশীল খাতে যেসব প্রতিষ্ঠান এখন অস্তিত্বের সংকটে আছে, যারা স্বাভাবিক অবস্থায় নিজের গুণেই ব্যবসা করতে পারতেন এবং টিকে থাকতেন, তাদেরকে টিকিয়ে রাখ এই বিপদটা মোকাবেলায় তাদেরকে সহায়তা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন তাদের আগে প্রণোদনার অর্থ দিতে হবে। এই ঋণটা দেওয়া উচিত যারা সময় মতো ঋণ পরিশোধ করেছেন। তাদের যদি ওয়ার্কিং ক্যাপিটালের দরকার হয় এবং দরকার হবে, তাদেরকে দেওয়া হোক। যদি সেইখানে টাকা থাকে এবং আর ওই রকম ক্যাটাগরির লোক না থাকে, তাহলে যারা একবারের বেশি পুনরুদ্ধার করেন নাই তাদেরকে দেওয়া হোক। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে 30,000 কোটি টাকা ঋণ দিতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গ্রাহক পর্যায়ে সুদ হার হবে 9%, এর অর্ধেক বা 4.5% সুদ ভর্তুকি হিসেবে পরিশোধ করবে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কিটের ট্রায়াল বঙ্গবন্ধু মেডিকেলে করাতে চান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শনিবার তাদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে মে মাসেই এটি বাজারে আনতে পারবেন বলেও আশা তার। কম সময় ও খরচে করোনা পরীক্ষার র্যাপিড টেস্টিং কিট তৈরি হচ্ছে নানা দেশে। গণস্বাস্থ্য কেন্দ্রও উদ্ভাবন করেছে এমন একটি কিট। এবার এর কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়ে গণস্বাস্থ্যকে চিঠি পাঠিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বা ICDDRB-তে কিটটির কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। সেখানকার প্রতিবেদন পেলে এর অনুমোদন দেবে BMRC। এরপরই ঔষধ প্রশাসন অধিদপ্তর দেবে রেজিস্ট্রেশনের অনুমতি। নিয়ম অনুযায়ী আমাদের যে আছে কন্ট্যাক্ট রিসার্চ অর্গানাইজেশন আছে, আমাদের এখন 10টা, আমরা DSM দিয়েছি 10 নম্বর। হ্যাঁ, এটা সহ এটার মধ্যে যে কোনো একটার মাধ্যমে এটা ট্রায়ালটা দিতে হবে। হ্যাঁ, ট্রায়াল থার্ড পার্টি ট্রায়াল দিয়ে এই ট্রায়ালের ইয়েটা রেজাল্টটা আমাদের কাছে দিতে হবে। তখন আমরা তার উপর ভিত্তি করে আমরা ইভ্যালুয়েশন করে ইয়ে দেবো, রেজিস্ট্রেশন দেবো। যদি ভালো হয় রেজিস্ট্রেশন দেবো, না হলে দেবো না। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ জানাচ্ছেন, কিটটির ট্রায়াল নিয়ে শনিবারে বৈঠক হতে পারে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ আন্তরিক হলে এক সপ্তাহেই স্টাডি শেষ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে প্রতিবেদন দিতে পারবেন বলেও আশা তার। ওনাদের রিপোর্টটা পাওয়ার পর পরে ঔষধ প্রশাসনের একটা মিটিং আছে, সেই মিটিংটা একদিন দুদিনের মধ্যে হয়ে যাবে। 15 দিনের মধ্যে যদি আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাই, তাহলে আর 15 দিন লাগবে এটা উৎপাদন করতে। আমাদের লাখে লাখে উৎপাদন করলে তখন সেটা হাসপাতালে, ইউনিয়ন সেন্টারে, উপজেলাতে সব জায়গাতে টেস্ট করা যাবে। জনগণ মে মাসের মধ্যেই এর বেনিফিট পেতে পারে। সব প্রক্রিয়া শেষ করে কিট এক মাসের মধ্যেই বাজারে আনা সম্ভব বলেও মনে করছেন ডাক্তার জাফরুল্লাহ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মিশুস্তিনের অসুস্থ হওয়ার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজিটিভের বিষয়টি জানিয়েছেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে থাকবেন বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী। অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন। রাশিয়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে 1073 জন,
মোট আক্রান্ত 1,06,000 ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে দেশটিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এদিকে বিশ্বে করোনায় মৃত্যু 2,34,000 ছাড়িয়েছে, আক্রান্ত 33,00,000-এরও বেশি। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে 5,800 জনের, নতুন আক্রান্ত হয়েছেন 86,000 মানুষ। বরাবরের মতোই বৃহস্পতিবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 2,201, যুক্তরাজ্যে 674, ব্রাজিলে 390, ফ্রান্সে 289, ইটালিতে 285, স্পেনে 268 জন মারা গেছেন। সুস্থ হয়েছেন 10,39,055 জন। সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ বিচ খোলার পরই বন্ধ করে দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ কমিউনিটি পর্যায়ে শূন্যের কোঠায় নেমেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে করোনা সময়ের সঙ্গে দ্রুত ও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই ক্রান্তিকালে খাদ্যাভাবে ভুগছে পুরান ঢাকার টমটম গাড়ির ঘোড়াগুলো। কোচওয়ানরা বলছেন, লকডাউনের কারণে রাস্তায় নামতে না পারার কারণে নেই কোনো আয়, তাই ঠিকমতো খাবার দিতে পারছেন না ঘোড়াগুলোকে। এমন অবস্থা চলতে থাকলে ঘোড়াগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পুরান ঢাকায় বেড়াতে এসে টমটমে ওঠেননি এমন মানুষ মেলা ভার। ঘোড়াগুলো যখন রাজপথে টক বগিয়ে ছুটে চলে, তখন খুরের শব্দে আরোহীর মনে রাজা বাদশার অনুভূতি। বিবর্তনের ধারায় ঢাকার গায়ে আধুনিকতার ছোঁয়া অনেক আগে থেকেই, তারপরও রূপকথার গল্পের পঙ্খিরাজ বা রাজপুত্রের তেজি ঘোড়ার সেই গল্প এখনও ঢাকাবাসীর মনে দোলা দেয়। যান্ত্রিক নগরীর যানবাহনের ভিড়ে পুরনো ঐতিহ্যের টমটম ঘোড়া আজও টিমটিম করে ঢাকার বুকে জ্বেলে যাচ্ছে ইতিহাসের নিদর্শন। কিন্তু ঢাকা শহরে দাপিয়ে বেড়ানো ঘোড়াগুলো আজকাল ভালো নেই। করোনা পরিস্থিতিতে লকডাউনে অলস সময় দাঁড়িয়ে কাটছে আস্তাবলে। যাত্রী নেই তাই কোচওয়ানরা রাস্তায় বেরোচ্ছেন না। আয় বাণিজ্য বন্ধ, তাই অর্থ সংকটে জুটছে না ঘোড়ার খাবার। 24 তারিখে আমাদের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে, মানে কোনোভাবে যদি আমাদের ঘনবসতি এবং 9 জন 10 জনকে টানি, এতে ক্ষতি হতে পারে। সরকার ভালো বুঝে আমাদের বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ব্যাপারে জানাগুলো তো আমাদের নাকে মরতেছে, এই ব্যাপারে কোনো ব্যবস্থা আমাদের নাই। করোনার এই সময়ে টমটম গাড়ি রাস্তায় চলতে দেওয়ার দাবি কোচওয়ানদের, অন্যথায় ঘোড়াগুলো না খেয়ে অসুস্থ হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ঘোড়ার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না, কারণ ইনকাম তো নেই, সেক্ষেত্রে ঘোড়াও একটু দুর্বল হচ্ছে আর কি। আর দিবই বা কোথা থেকে, টাকাও তো আসতে হবে কোনো এক জায়গা থেকে, আর ঘোড়ার পিছনে অনেক খরচ। ঘোড়া আগের মতো আগে 3 টাইম খাম দিতাম, এখন তো ঘোড়া খাম পাচ্ছে না। সারাদিনে আমার কেউ যে যেমন খাম দেয়, কেউ অল্প দেয়, কেউ বেশি দেয়, ঘোড়া আগের মতো খাম পাচ্ছে না। এভাবে যদি ঘোড়া না খেয়ে মরে যায়, তাহলে ঘোড়ার গাড়ির ঐতিহ্য থাকবে না, কোনো কিছুই থাকবে না। 1830 সাল থেকে ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে টমটম গাড়ির সংখ্যা। বর্তমানে বঙ্গবাজার ফায়ার সার্ভিস, পশু হাসপাতাল, বক্সিবাজার, নারিন্দা, সিদ্দিক বাজার, কিরানীগঞ্জ এলাকায় মাত্র 35 থেকে 40টি ঘোড়ার গাড়ি চলাচল করে। পুরান ঢাকার ঐতিহ্যের পথ পেরিয়ে প্রায় 125 বছর পার করেছে রাজকীয় বাহন এই ঘোড়ার গাড়ি। কিন্তু ঢাকার রাস্তায় যানবাহন বেড়ে যাওয়ায় এটি এখন বিলুপ্তির পথে। তাই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চাইছেন এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাকতালীয় হলেও গত 8 শতাব্দীর প্রতিটিতেই প্রায় একই সময় আঘাত হেনেছে প্রাণঘাতী মহামারী, যা কেড়ে নিয়েছে কোটি মানুষের প্রাণ। আর গেল 400 বছরে প্রতি শতকের বিশালেই আঘাত হেনেছে মহামারী। চলতি শতাব্দীতে বিশ্বজুড়ে আতঙ্কের অপরনাম কোভিড-19। করোনা মহামারীতে প্রতিদিনই হাজারো মানুষের মৃত্যু ঘটছে বিশ্বজুড়ে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, স্পেন সহ বিশ্বের প্রতিটি দেশে। বিশ্বজুড়ে করোনা মহামারীতে এরই মধ্যে মারা গেছেন 2.25 লাখেরও বেশি মানুষ, আক্রান্ত 32 লাখের উপরে। ঠিক 100 বছর আগে 1920 সালে স্প্যানিশ ফ্লু নামে এক মহামারী দেখা দেয়। 1918-তে শুরু হলেও 20 সালে তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মাত্র 2 বছরে প্রায় 50 কোটি মানুষ আক্রান্ত হয়, মারা যায় 5 কোটিরও বেশি মানুষ। 1820 সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর আঘাত হানে কলেরা। এশিয়ার দেশগুলোতে এর প্রাদুর্ভাব বেশি থাকায় ইতিহাসে এটি এশিয়াটিক কলেরা নামে পরিচিত। এ রোগে ভারত ও পূর্ব এশিয়ায় মারা যান 1,00,000 মানুষ। কলেরাটি মহামারী রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, সিরিয়া হয়ে জানবিবার পর্যন্ত। একই সময়ে ইউরোপ ও আফ্রিকাতে বসন্তে মারা যায় প্রায় 35 লাখ মানুষ।
সাল 1720। ফ্রান্সের মার্সেই নগরীতে প্রাদুর্ভাব ঘটে মহামারী প্লেগের। মাত্র 2 বছরের ব্যবধানে শহরটিতে 50,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। শহর থেকে মৃতদেহ সরাতে কয়েদিদের মুক্তি দিয়েছিল কর্তৃপক্ষ। প্লেগে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 10 লাখের মতো। 1616 সালে লন্ডন দেখে মহামারীর আসল রূপ। স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, টাইফাস সহ অজানা আরও ভাইরাস জ্বরে ঘরে ঘরে মানুষ মরতে শুরু করে। শহরের 90% মানুষ অজানা রোগে আক্রান্ত হয়। লন্ডন পরিণত হয় মৃত্যুপুরীতে। 1629 থেকে 31 সালে ইটালিতে ছড়িয়ে পড়া প্লেগ রোগে 2.5 লাখ মানুষ মারা যায়। 1519 সালে বর্তমান মেক্সিকোতে স্যালমোনেলা জাতীয় ব্যাকটেরিয়া নিশ্চিহ্ন করে দেয় জনপদ। মেক্সিকোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এ রোগের কারণে অ্যাজটেক সভ্যতা পুরোপুরি ধ্বংসের মুখে পড়ে। এ অঞ্চলের 80% মানুষ মারা যায়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটকের উৎপাত না থাকায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়েছে বন্য প্রাণীর অবাধ চলাফেরা। প্রাণীকুলের কলকাকলি আর পাখির কিচিরমিচিরে মুখরিত এখন 125 হেক্টরের বিশাল এই বন পাহাড়। পরিবেশবিদদের মত, উদ্যানের এই প্রাকৃতিক পরিবেশ ধরে রাখার জন্য দরকার সমন্বিত উদ্যোগ। দুর্লভ উদ্ভিদ এবং প্রাণ বৈচিত্র্যের এক জীবন্ত সংগ্রহশালা মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই উদ্যান 167 প্রজাতির উদ্ভিদ ও 276 প্রজাতির প্রাণীকুলের আবাসস্থল। কোলাহলবিহীন উদ্যানে কীটপতঙ্গের শব্দ আর পশু পাখির অদ্ভুত হাঁকডাক বেড়ে গেছে কয়েক গুণ। গাছের ডালে পাখির কলতান, বানরের দৌড়ঝাঁপ, কীটপতঙ্গের বিরামহীন শব্দে লাউয়াছড়া সেজেছে অন্যরকমভাবে। করোনা ভাইরাসের কারণে 19 মার্চ থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর থেকেই পাল্টে যেতে শুরু করে বনের দৃশ্যপট। পর্যটকদের নিষিদ্ধ করার ফলে প্রাণীরা মানে খুব নিরাপদেই চলাফেরা করতে পারছে, এটা এই সত্যি একটা ভালো দিক। এবং লাউছড়া এখন অত্যন্ত প্রাণীদের জন্য প্রাণচঞ্চল্য একটা এলাকা হিসেবে। আগে প্রতিদিন এই উদ্যানে পর্যটক আসতেন গড়ে দৈনিক 700 থেকে 800 জন। পরিবেশবিদদের মত, অনিয়ন্ত্রিত লোকজনের আনাগোনা আর গাড়ির শব্দে বনের প্রাণ প্রকৃতি ছিল হুমকির মুখে। করোনা আতঙ্কে এখন জনমানুষহীন উদ্যানে প্রাণীকুল যেন ফেলছে সুস্থির নিঃশ্বাস। এই করোনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে যে পরিবেশকে কীভাবে আমরা বাঁচাতে পারি, এবং পরিবেশকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে পরিবেশকে তার মতো করে বাঁচতে দেওয়া, তার মতো করে চলতে দেওয়া। এবং এটা যদি আমরা করতে পারি আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। পর্যটক যদি একটা সময়ে সীমিত করা যায় বা এই পরিসরটাকে কমানো যায়, তাহলে বন্যপ্রাণীর অবাধ বিচরণটাকে আরও সুগম করা যেতে পারে। লাউয়াছড়ার প্রায় 100 বছরের পুরনো এই বনাঞ্চল থেকে 1250 হেক্টরকে সরকার জাতীয় উদ্যান ঘোষণা করে 1996 সালে। সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এই বন পশু পাখি আর কীটপতঙ্গের অভয়াশ্রমে পরিণত হয়, যা আকর্ষণ করেছে দেশ বিদেশের পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।